উপনিষদে বলেছেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু, বুদ্ধি তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেব। এই দেহরূপী রথের রথি হচ্ছেন আত্মারূপী ভগবান, আর এই শরীরটা হচ্ছে রথ। এই রথকে পরিচালনা করে কে? না বুদ্ধি। বুদ্ধি সারথির কার্য করছে, আর মন হচ্ছে এই ছটা যে অশ্ব জোড়া রয়েছে, রথ তো ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে, সেই ষড়রিপুর লাগাম স্বরূপ হচ্ছে মন। এই দুর্দান্ত অশ্বগুলিকে সম্পূর্ণ কন্ট্রোল করে গন্তব্য পথে নিয়ে যায়। এই গন্তব্য পথটি হচ্ছে বৃন্দাবন ধাম। আর যদি সেই পথে রথ যদি উল্টো দিকে চলে, তাহলে কি হয়? ব্রজের পথে গমন না করে নিরয়ের পথে গমন করে। সুতরাং সেই রথকে আমাদের পরিচালনা করা দরকার ষড়রিপু, তাকে সর্বক্ষণ ভগবানের সেবায় যাতে নিয়োজিত হয়। তার মধ্যে পাঁচটি রিপুকে ভগবানের সেবায় নিয়োজিত করার সুযোগ দিয়েছেন, কিন্তু মাৎসর্যতে কোনো স্থান দেওয়া হয়নি। তথাপি বলছেন যে যদি কোনদিন সুযোগ পায়, সেই জন্য তাদের লাগাম স্বরূপ মন মনঃপ্রগ্রহমেব চ,